চ্যানেল আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিঙ্গেল কালারের খুব সুন্দর আর খুব সহজ এই ডিজাইনটা। এই ডিজাইনটা আপনারা মনে করলে সমস্ত রকম প্রজেক্টে দিতে পারেন। লেডিস কার্ডিগান বানালে দিতে পারেন, জেন্টস সোয়েটারে দিতে পারেন, বয়েজ সোয়েটারে দিতে পারেন, বাচ্চা ছেলেদের সোয়েটার তৈরি করলে দিতে পারেন। সমস্ত প্রজেক্টে এই ডিজাইনটা দেওয়া যায়, খুব সহজ ডিজাইন। তো চলুন শুরু করি আজকের এই ডিজাইন বানানোর ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। দেখুন এটা একটা সিঙ্গেল কালারের ডিজাইন, ঠিক আছে। আমি অরেঞ্জ কালার দিয়ে করেছি, খুব সুন্দর হয় ডিজাইনটা, যে কোনো প্রজেক্টে দিতে পারেন। শুধু সোজা সেলাই দিয়েই এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়, এই ডিজাইনে কোনো উল্টো সেলাই প্রয়োজন হয় না বোনার, শুধু সোজা বুনলেই এত সুন্দর এত সহজ এই ডিজাইনটা তৈরি হয়ে যায়। তা চলুন আমি শুরু করি ডিজাইনের ফার্স্ট কাটা। এখানে একটা কথা বলে নিই আগে, প্রথমে আপনারা আপনাদের মতো করে বর্ডার বুনে নেবেন, আপনাদের যেরকম খুশি বর্ডার বুনবেন কোনো অসুবিধে নেই। বর্ডার বোনার পর দুটো কাঁটা প্লেন সোজা বুনে নেবেন, সোজা কাটাতেও সোজা বুনবেন, উল্টো কাটাতেও সোজা বুনবেন। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে এই ডিজাইনটাতে কিন্তু কোনো উল্টো বোনাই হবে না, সেই জন্য বর্ডার বোনার পর ডিজাইন শুরু করার আগে যে বেসিক রোটা দেবেন সেই বেসিক রোয়ের দুটো পিঠই, সোজা পিঠ এবং উল্টো পিঠ দুটো পিঠই আপনারা সোজাই বুনবেন। এবার আমি শুরু করছি ডিজাইনের ফার্স্ট কাঁটা। প্রথম ঘরটা সোজা বুনে নিলাম, এবার পরপর দুটো ঘর, পরপর দুটো ঘর বুনবো সোজা, পরপর দুটো ঘর সোজা বুনলাম। এবার কি করব দেখুন, এইখান থেকে একটা ঘর তুলব, তুলে এই কাঁটাই নিয়ে নিলাম, খুবই সহজ, একদমই শক্ত নয়। আবার দুটো ঘর সোজা বুনলাম, বোনার পর দেখুন এই যে মাঝখানটায় এইখান থেকে একটা ঘর তুললাম, তুলে এই কাঁটাই নিয়ে নিলাম, আবার দুটো ঘর সোজা, এটাই চলবে, একটা ঘর এইখান থেকে তুলে কাঁটাই নিয়ে নিলাম। এবার আপনাদের মনে হতে পারে যে আরে একটা করে ঘর তো কাঁটায় আমরা তুলছি তাহলে ঘর তো বেড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই আপনাদের মনে হচ্ছে, আমার কিন্তু ঘর বেড়ে যাচ্ছে, ক্রমশ ক্রমশ ঘর বেড়ে যাচ্ছে। কারণ ধরুন এই যে দুটো ঘর আমি সোজা বুনছি, দুটো ঘর সোজা বুনলাম, বোনার পর এই যে ঘরটা এখান থেকে তুলছি এই ঘরটা কিন্তু কাঁটায় বেড়ে যাচ্ছে। সুতরাং কাঁটায় আপনারা যা ঘর নেবেন তার চেয়ে অনেক বেশি ঘর কিন্তু কাঁটায় হয়ে যাবে, কিন্তু কোনো চিন্তা নেই, পরের কাঁটায় আমি আবার এই ঘরটাকে বন্ধ করে দেব। দুটো ঘর সোজা বুনলাম, একটা ঘর এখান থেকে একটা ঘর তুলে কাঁটায় এমনি এমনি নিয়ে নিলাম, আবার দুটো ঘর সোজা, পুরো কাঁটাটাই এইভাবে করতে হবে। দেখুন কাঁটার একদম শেষের দিকে চলে এসেছি, আর মাত্র তিনটে ঘর আছে। তো যেরম করছিলাম দুটো ঘর সোজা যেমন বুনছিলাম তেমনই বুনছি, দুটো ঘর সোজা বুনলাম, এখান থেকে একটা ঘর তুললাম, এখান থেকে একটা ঘর তুললাম, লাস্টের এই একটা ঘর এমনি সোজা বুনে দিলাম। আমার এক নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল ডিজাইনের, ঠিক আছে। চলে এলাম ডিজাইনের দু নম্বর কাঁটায়, কি করব দেখুন, ফার্স্ট ঘরটা এটা আপনারা বুনতেও পারেন তুলতেও পারেন, এমনি তুলেও নিতে পারেন বুনেও নিতে পারেন, আপনাদের খেয়াল খুশি। এবার দেখুন এখানে কি আছে, একসাথে দুটো ঘর আছে, এই যে যে ঘরটা বুনেছিলাম আর যে ঘরটা তুলেছিলাম একসাথে দুটো ঘর, এই দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। এবার এটা সিঙ্গেল একটা ঘর আছে, এটা এমনি নর্মাল সোজা বুনে নিলাম, আমি কিন্তু উল্টো পিঠেও সোজা বুনছি, ঠিক আছে, কারণ প্রথমেই বলেছি যে এটা সোজা বোনাই হবে। এখানে দেখুন আবার দুটো ঘর রয়েছে, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দেবো। এখানে কি করছি আমরা, আগের কাঁটায় যেমন একটা একটা করে ঘর তুলেছিলাম ঘর বেড়ে গেছিলো, এখানে কি করছি দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলছি, তাহলে একটা করে ঘর আবার কমে যাচ্ছে। এখানে দেখুন আবার দুটো ঘর,
দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর করলাম, দুটো ঘর ফেলে দিলাম। এটা এমনি সিঙ্গেল একটা ঘর, এই সিঙ্গেল ঘরটা এমনি বুনে নেব। দুটো ঘর আবার এখানে দুটো ঘর, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। এইভাবে পুরো কাঁটাটা কমপ্লিট করতে হবে। দেখুন আমার ডিজাইনের 2 নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল, চলে এলাম ডিজাইনের 3 নম্বর কাঁটায়। কী করব, ফার্স্ট ঘরটা এমনি তুলে নিলাম, সেকেন্ড ঘরটা সোজা বুনলাম, এবার আবার এখান থেকে একটা ঘর আমাকে তুলতে হবে, তুলে এই কাঁটায় দিয়ে দিলাম। আগের বারে কি করেছিলাম, 1 নম্বর কাঁটায় করেছিলাম কি, পরপর দুটো ঘর সোজা বুনেছিলাম, তারপরে এরকমভাবে একটা ঘর তুলেছিলাম। আর এই কাঁটায় কি করলাম, একটা ঘর সোজা বুনলাম, তারপরেই একটা ঘর আবার তুলে নিলাম, আবার এই ঘরটা সোজা বুনে নিলাম। 1 2 3 এইভাবে ভাবলেই আমার হবে। এবার এই এতক্ষণ ধরে যেটা করলাম, এই এক্সট্রা ঘরটা ছেড়ে এতক্ষণ ধরে এই 3টে ঘরে যা করলাম, এটাই আমি পুরো কাঁটাটাতে করে যাব। কি করলাম, প্রথম একটা ঘর আমি সোজা বুনলাম, এইখান থেকে একটা ঘর তুললাম এই কাঁটায়, এর পরের ঘরটা সোজা বুনে নিলাম, মানে 1 2 3 হলো। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা 1 সোজা বুনলাম, 1 ঘর একটা তুললাম, 2 আবার সোজা বুনলাম, 3 1 2 3 এইভাবে আমি মনে রাখি। আবার দেখুন একটা ঘর তুললাম, সরি একটা ঘর বুনলাম, একটা ঘর এইভাবে তুলে নিলাম, একটা ঘর বুনে নিলাম, আবার একটা ঘর বুনলাম, একটা ঘর তুললাম, একটা ঘর বুনলাম, 1 2 3 এইভাবে মনে রাখলেই হয়ে যাবে। পুরো কাঁটাটা এইভাবে আমাকে করতে হবে। এটা ডিজাইনের 3 নম্বর কাঁটা, একদম শেষের দিকে চলে এসেছি, কাঁটার একদম শেষের দিকে চলে এসেছি। দেখুন এখানে আর মাত্র 3টে ঘর আছে। প্রথম ঘরটা 1, এখান থেকে একটা তুলবো, 2 লাস্টেরটা বুনবো, 3 হয়ে গেল। লাস্টের এই ঘরটা এমনি বুনে নিলাম, সবটাই সোজা বুনলাম, তাহলে আমার ডিজাইনের 3 নম্বর কাঁটা শেষ হলো। চলে এলাম ডিজাইনের 4 নম্বর কাঁটায়। কি করব, 2 নম্বর কাঁটায় যা করেছি 4 নম্বর কাঁটায় তাই করব। কি করেছিলাম 2 নম্বর কাঁটায়, 2 নম্বর কাঁটায় সব সোজা বুনেছিলাম, এবং যে যেখানে দেখলাম যে দুটো ঘর একসাথে রয়েছে, সেই দুটো ঘরকে আমরা বুনে একটা ঘর করেছিলাম। তো এই ঘরটা তো সিঙ্গেল আছে, ঘরটা বুনে নিলাম সোজা। এবার এখানে দেখুন, এখানে দুটো ঘর আছে, দুটো ঘরকে এইভাবে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দেবো। পুরোটাই কিন্তু সোজা বুনছি, পুরো বোনাটা সোজা হবে। এটা 4 নম্বর কাঁটা, পুরোটাই সোজা বুনবেন, সমস্ত ঘর সোজা বুনবেন। তবে যেটা দুটো ঘর একসাথে আছে, এই দুটো ঘর একসাথে যেটা আছে, সেটা দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। তাহলে আগের কাঁটায় আমরা একটা করে ঘর যে আমরা বাড়িয়েছিলাম, সেই ঘরগুলো এই কাঁটায় কিন্তু আমার কমে গিয়ে আবার সঠিক জায়গায় চলে এলাম।